যে আজি আমি আলোচনা করিম গনোরিয়া বা সিপলিস। গনোরিয়া বা সিপলিস কি বেমার? হয়তো বহুতে না জানে, ধাতু দুর্বল বেমারের চিকিৎসা নকরার ফলত যেটো বেমার হয় তাকে গনোরিয়া বলি কয়। পেশাবর লগত যে বিজ্জল পদার্থ যায়, বহুতরে এনেকুৱা বেমার আছে পেশাবর লগত যায় বিজ্জল, তো তাকে গনোরিয়া বলি কয়। গনোরিয়া রোগ আকৌ তিনি প্রকার আছে, পুরাতন অবস্থা, ফার্স্ট, মিডিল, লাস্ট। তো এনেকুৱা তিনি প্রকারের হয় গনোরিয়া বেমার। আর গনোরিয়া বেমারটা হচ্ছে সংক্রামক বেমার। আপনি যদি বিবাহিত আছে, যদি আপনার পত্নী আপনার এই গনোরিয়া বেমার আছে, তে আপনার পত্নীরও হব। যদি আপনি সহবাস করে তেনেহলে আপনার পত্নীরও গনোরিয়া রোগ বিয়পিব। আর সিপলিস বেমারটাও তেনেকুৱা সংক্রামক বেমার হয়। এটো যদি আপনার আছে আপনার পত্নীরও হব সিপলিস। সিপলিস বেমারটো এনেকুৱা, যেতিয়া আপনি, মই সাধারণ কথাত আপনাক বুঝাই দিওঁ, যেনেকুৱা আপনার ফোড়া হলে পুজ হয়, ঠিক তেনেকুৱা আপনার বীজটো খারাপ করে দিয়ে, আপনার যেটো বীজ আছে ভিতরত শুদ্ধ বীজ সেইটো খারাপ করে দিয়ে গনোরিয়া বেমারে, গনোরিয়া বা সিপলিস বেমারে। আর আপনার লিং মানে সেক্স প্রবলেম আহি যায়, সেক্স কমি যায়, দুর্বল হয়ে যায়, এনেকুৱা বহু ধরনের সেক্স মানে আপনার কন্ট্রোল টাইম বেশি টাইম না থাকে, হাইয়েস্ট 1 মিনিট বা 1 মিনিটও আপনি থাকিব নোৱাৰিব গনোরিয়া বা সিপলিস বেমার হলে। এনেকুৱা সেক্স কন্ট্রোল কমি যায় আর সেক্স পাওয়ার কমি যায়, মতলব তো যিবিলাক মানুহে এনি টাইম সেক্সর কথা ভাবি থাকে, ছোৱালী দেখিলে লিং থিয় হয়, সেইবিলাক মানুহরে এইবিলাক বেমার হয় বেশিরভাগ মানুষের। আর যাকে লাজ করে থাকে, ডক্টরকও নকয়, চিকিৎসা নকরে, স্বপ্নদোষ হয়ে আছে, তো সেইবিলাক মানুষের বেশিকে এইবিলাক বেমার হয়। তো আপনাদের বর্তমান শিক্ষিত সমাজ হয়, তো শিক্ষিত সমাজত প্রত্যেকজন মানুষের জনা দরকার। আর মই ভাবো অল ভারতবর্ষত এইটো এটা সাবজেক্ট প্রাইমারি স্কুল নালাগে, আমার হাই স্কুল পর্যন্ত দিলেও হব, হাই স্কুল পর্যন্ত আমাক এইটো সাবজেক্ট এটা পুরা লাগে, যাতে সকলে বুঝি পায় এই বস্তুটো কি ক্ষতি আছে আর কি উপকার আছে। আর যদি সাবজেক্ট এটা দিয়া যায় তেনেহলে সকলে বুঝিব, সকলে জানিব, হয়তো বেমারটো কম হব মানুষ। যে গনোরিয়া সিপলিস যেনেকুৱা সংক্রামক বেমার, যদি আপনার থাকে, আপনি যদি কাবার ওচৰত যৌন সংগম করে, তেতিয়া সেই মানুষজনেরও হব বা ছোৱালীজনীরও হব। তো এনেকুৱা ধরনের কথা। তো যদি আপনার কিবা সেই সম্পর্কে গনোরিয়া বা পেশাবর লগত বীজ ওলায় যদি কিবা জানিব লগা আছে, তে মোক কমেন্ট করে জানাব পারে। আর এনেকুৱা বহুত ধরনের হয়তো আপনি না জানে যে এইবিলাক বেমার কোর পৰা হয় কেনেকুৱা। যিবিলাক মানুহে এনি টাইম যিকোনো বস্তু চাওক, যিকোনো বস্তু আপনার লাগাতকৈ অধিক করিলে ক্ষতি আছে। যদি আপনি ভাত বেশিকে খায় তথাপিও আপনার ক্ষতি আছে, আপনি লাগিলে ভাত অলপ কমেই খাব, ঠিক তেনেকুৱা গোটেই বস্তুরে এটা লিমিট আছে, সব বস্তুরে এটা লিমিট আছে, লিমিটর বাহিরত গেলে ক্ষতি হব। আপনি হস্তমৈথুন করিব পারে, কিন্তু লিমিট থাকিব লাগিব তার। আপনি স্ত্রী সহবাস করক, লিমিট থাকিলে, যদি আনলিমিট হয়ে গেছে তেতিয়া আপনার নিশ্চয় ক্ষতি আছে, নিশ্চয় ক্ষতি আছে, মই গ্যারান্টি দি কব পারো। তো যদি কাবার কিবা জানিব লগা আছে, যা কাবার এনেকুৱা বেমার আছে, মোক কমেন্ট করে জানাব পারে। তো আজিলৈ।